আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন বাজে প্রায় 7:45 মতো, 7টাও বাজেনি। সাবা রেডি হয়ে গেছে, স্কুলে যাচ্ছে। ও একা একা স্কুলে যায়, অটো করে চলে যায়। আমি ওর সাথে যাই না, ও এখন একা একা স্কুলে যায়। আমি তো রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে। এই যে মুরগি গোস্ত বের করে রেখেছি, মুরগি গোস্ত রান্না করব। ভাতটা ঠিকা দিয়েছি টমেটো দিয়ে, ডাল, আর এই চুলায় শুটকি ভোনা করতেছে আলু দিয়ে, আর পাতাকপি ভাজি। এই দুপুরে সকালের খাবার। আমি আজকে এক জায়গায় যাবো, এই জন্য তারা মানে সকালে একবারে রান্না করে ফেলতেছি। তারপর তো ঘন্টাখানিক মধ্যে আমার রান্নাটা হয়ে গেল। কী কী রান্না করলাম, পাতাকপি ভাজি আলু দিয়ে, শুটকি ভোনা, পাতলা ডাল, টমেটো আর ভাত, এই সকালের নাস্তা। আর দুপুরের জন্য মুরগি গোস্ত রান্না করেছি। এই যে প্রায় হয়ে গেছে, আমি জালটা নিভিয়ে দিয়েছি। চাও বসিয়ে দিয়েছিলাম, অনেকক্ষণ জাল হয়েছে, এখন জালটা নিভিয়ে দিয়েছে। আবার যখন খাবে তার আগে আবার গরম করে ছেঁকে নিব নে। তারপরে সকালে নাস্তা মা, বড় ভাইয়া, সাইদুলের বাবা খেতেও বসে পড়লো। আর এই যে চলে আসলো জান্নাত পাখি, দেখো কত সুন্দর একটা জামা পরেছে, ফাল্গুনের ড্রেস, হলুদ ড্রেস পরেছে। মার্শাল্লাহ, জান্নাত পাখিকে কতটা সুন্দর লাগতেছে। তারপরে ওভেনের উপরে বসিয়ে দিলাম। আর এদিকে মা বসে বসে কাঁচামরিচে বুটু ফালাচ্ছে। আমার তো সকালে সব রান্না হয়ে গেছে, এখন রেডি হয়ে যাব। আমি কোথায় যাব তোমরা একটু পরে দেখতে পারবা কোথায় গিয়েছি। রেডি তো হয়ে গেলাম, সারা সাবাকে রেখে গেলাম, আমি আর সাইদুল যাচ্ছি। রেডি হয়ে গেছে, এখন অটো করে চলে যাব। এই যে অটোতে উঠে পড়েছি, যাচ্ছি ফুলতলা পদ্মা কলেজে, সাইদুলের কলেজে পিঠার উৎসব হচ্ছে, সেখানে যাচ্ছি। চলে আসলাম সেই পিঠার উৎসবে পদ্মা কলেজে। এই যে আস্তে আস্তে ঢুকতেছে, অনেক ভিড়। দেখো কতটা ভিড়, আস্তে আস্তে ঢুকলাম। তারপরে চলে গেলাম হাঁটতে হাঁটতে পিঠার স্টলগুলিতে। সবাই তো নানা রকম পিঠা নিয়ে বসেছে, কত পিঠা যে উঠেছে।
তারপরে কলেজের এক বিল্ডিং এ উঠলাম, দোতলায় উঠে তারপর পুরো দৃশ্যটা নিলাম। আর প্রত্যেকটা স্টলে অনেক অনেক ভিড়, তারপরে সাইদুলের বন্ধু বান্ধব সবাই এসেছে, তারপরে কিছু পিঠা খেয়েছিলাম, মোটামুটি ভালোই ছিল। দেখো কতটা ভিড়, পরে স্টোরের সামনে দাঁড়িয়ে আছি, স্টোরের সামনে তেমন একটা তো ঢোকা যাচ্ছে না, অনেক ভিড়, এর আগেও দেখেছি। তারপর তো অনেকক্ষণ ছিলাম, এখন বাজে প্রায় 2টার মতন, ছেলেমেয়েরা সবাই নাচতেছে আর টিচাররা গান গাইতেছে, ওরা অনেক আনন্দ করলো, ভালোই লাগলো। তারপর তো বেরিয়ে পড়লাম, বাসা চলে আসবো, আর তারপরে চোখে পড়ল আখের শরবত, তারপরে সেই আখের শরবত আমি আর সাইদুল খেলাম। বাসা আসার পর রেস্ট নিয়েছে মানে শুয়েছিলাম, আজকে আর হাঁটতে বের হলাম না, তারপরে বিকেল দিক দিয়ে উঠে আসরের নামাজ শেষ করে জান্নাত পাখি দেখি বাহিরে উঠানে হাঁটতেছে, তারপরে ওকে একটু ভিডিও করলাম, টুকটুকিটা সারাক্ষণ উঠান ভোরে হাঁটে। হাঁটতে হাঁটতে চলে আসলো তুলসী পাতার কাছে, একটা পাতা ছিঁড়ে মুখে দিব। তারপরে সন্ধ্যার পর পাকোড়া ভাজলো, সেই পাতাকপির পাকোড়া আমি তো অনেকগুলো বানিয়েছিলাম, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে সাবা আজকে খাবে এই জন্য নামিয়ে রেখেছিলাম সকালে, এই যে সাবা ভেজে নিয়ে আসলো। তারপরে চলে আসলো জান্নাত পাখি, টুকটিকিটা দেখো হিজাব পরেছে, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে পাখিটাকে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।